মেয়েদের মাসিক সাধারণত 11 থেকে 14 বছরের ভিতরে হয়। এখন যেহেতু লিভিং স্ট্যান্ডার্ডটা অনেক বাড়ছে, অনেক মেয়েদের দেখা যায় কি 10 থেকে 14-এর ভিতরেই মাসিক হওয়াটা স্বাভাবিক আছে। আচ্ছা, মাসিকের আগে দিয়ে 3টা স্টেজ মেয়েরা পার হয়ে আসে। দেখা যায় তাদের প্রথমে ব্রেস্ট ডেভেলপমেন্ট হয়, তারপরে হেয়ার ডেভেলপমেন্ট হয়, অ্যাক্সিলারি হেয়ার, পিউবিক হেয়ার ডেভেলপমেন্ট হয়, তারপরে মাসিকটা হয়। মেয়েরা এই সময় প্রথমে যখন মাসিক হয় মেয়েরা খুব ভয় পেয়ে যায়, সেটা সে তার প্যারেন্টসদের কাছে গোপন করার চেষ্টা করে। কিন্তু মাকে এই সময় খুবই সচেতন হতে হয়। মাকে যখনই দেখা যায় যে মেয়েরা মাসিক হয়, তখন মেয়েদেরকে মার উচিত মেয়েদেরকে নিয়ে বসে কাউন্সিলিং করা। কাউন্সিলিং করা যে এটা স্বাভাবিক নিয়ম, প্রাকৃতিক নিয়ম, যে তোমার মাসিক হয়েছে এটা, এই তখন তাকে বোঝানো হয় যে তুমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবা, রেগুলারভাবে কাপড় চেঞ্জ করবা, তারপরে এটাতে ভয়ের কিছু নাই। অনেক সময় মারা এত নিজেরা এত ভয় পেয়ে যায় যে ডাক্তারের সাহায্য নিতে হয়। যখন দেখা যায় মেয়েটার মাসিকটা অতিরিক্ত হচ্ছে অথবা মাসিক একবার হয়ে অনেক দিন বন্ধ, সেই ক্ষেত্রে তখন ডাক্তারের কাছে যাওয়া উচিত। এটা দেখা সাধারণত মাসিক 3 থেকে 7 দিন থাকে, তারপরে দেখা যায় 28 থেকে 30 দিনের পরপর স্বাভাবিক নিয়মে হয়। যখন দেখা যায় কি সেই নিয়ম এই 3 থেকে 7 দিনের বেশি হয় অথবা পরিমাণ অনেক বেশি হয়, তখন ডাক্তারের সাহায্য নিতে হয়। যে কেননা এই বেশি হওয়ার জন্য এবং সময় বেশি হওয়ার জন্য এবং রক্ত বেশি ভাঙ্গার জন্য মেয়েটা এনিমিয়া হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে ডাক্তারের সাহায্য নিতে হয়। ডাক্তারের কাছে আসলে প্রথমে আমরা অ্যাকচুয়ালি জানতে চেষ্টা করি যে আসলে তার মাসিক বেশি হচ্ছে কি না, এবং অতিরিক্ত বেশি হচ্ছে কি না, এবং সময়টা বেশি কি না। তাকে জিজ্ঞাসা করা হয় যে মাকে জিজ্ঞাসা করে, বিশেষ করে মাকে জিজ্ঞাসা করে দিনে কয়টা প্যাড ব্যবহার করে এবং প্যাডটা কতটুকু পর্যন্ত ভিজা থাকে, যদি এবং আমরা দেখি যে মেয়েটা এনিমিয়া ডেভেলপ করছে কি না। এনিমিয়া সেই ক্ষেত্রে আমরা যদি দেখি যে এনিমিয়া ডেভেলপ করে নাই বা অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে না, সেই ক্ষেত্রে মেয়েটাকে আমরা বোঝাবার চেষ্টা করি এবং মাকে বোঝাই যে এটাতে ভয়ের কিছু নাই, ওকে প্রচুর পরিমাণে খাওয়া দেন, পুষ্টিকর খাওয়া দেন, খাবার আয়রন কন্টেনিং ফুডটা বেশি দেন, এবং মেয়েকে আপনি নিজেও ভয় পাবেন না, মেয়েকেও মানসিকভাবে সাপোর্ট দেন, আর ও যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেদিকে নজর রাখবেন। মাসিকের সময় সাধারণত বডির ক্ষমতাটা একটু কমে যায়, যেহেতু প্রচুর পরিমাণে রক্ত যায়, সেই ক্ষেত্রে যেটা হয় ইনফেকশান হতে পারে, যাতে ইনফেকশান যাতে না হয় সেই জন্য তাকে মাকেই বিশেষ করে বলা হয়, বাচ্চা যেহেতু ছোটো বুঝে না, সেক্ষেত্রে মাকেই বলা হয় যে ওর প্যাড যেগুলো চেঞ্জ করবে সেগুলো কিন্তু উনি যাতে পরিষ্কার পরিচ্ছন্ন প্যাড মেয়েকে দেয়, এবং মেয়ের খাওয়ারের দিকে অবশ্যই নজর দিতে হবে, সে তার ভালো ভালো ইম্প্রুভিং ডায়েট সেগুলো তাকে দিতে হবে। যদি এই সময় যদি তার পেটে ব্যথা হয়, সাধারণত এই সময় মাসিক হয় কিন্তু পেটে ব্যথা হয় না, কেন ওভুলেশন যেহেতু হয় না, যার জন্য পেটে ব্যথাটার সমস্যা থাকে না। সমস্যা যেটা বেশি বেশি মাসিক হয় অথবা কয়েকদিন পরপরই মাসিক হয়, সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা আয়রন ছাড়া, আয়রন তাকে আয়রন সাপ্লিমেন্ট ছাড়া, আয়রন এবং ভিটামিন ছাড়া অন্য কিছু ড্রাগ ইউজ করার জন্য বলি না আর কি। মাসিকের অনিয়মিত হওয়ার কারণ হচ্ছে যে হাইপোথ্যালামাস, পিটুইটারি, ওভারিয়ান অ্যাক্সিস ইমম্যাচিউর থাকে। ইমম্যাচিউর থাকার জন্যই দেখা যায় হরমোনাল লেভেলটা নর্মাল ওয়েতে চলে না, নর্মাল ওয়েতে সিক্রেশন হয় না, এই কারণেই মাসিকটা ইরেগুলার হয়। বাচ্চাদের মাসিক হওয়ার পরে আয়রন কন্টেনিং ফুড, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিনস সবই বাচ্চাকে দেওয়া উচিত, না একটু বেশি মাত্রায়, বেশি মাত্রায় দেওয়া হয়। যেমন আয়রন কন্টেনিং ফুডটা বেশি দিতে হবে, প্রোটিন দিতে হবে, যেহেতু সে ডেভেলপিং পিরিয়ডে আছে তাকে প্রোটিন ফুড বেশি দিতে হবে। গর্ভবতী হওয়ার পরে যখন বাচ্চা ডেলিভারি হয়ে যায়, ডেলিভারি হওয়ার পরে যদি বাচ্চা বুকের দুধ খায়, বাইরের কোনো ফুড না খায়,
ছয় মাস পর্যন্ত তার মাসিক সাধারণত বন্ধ থাকে। কোনো কোনো সময় দেখা যায় কি রেগুলারভাবে মাসিক হতে পারে, আবার কোনো সময় দেখা ইরেগুলার থাকে, কিন্তু নর্মালি খালি বুকে দুধের উপর নির্ভরশীল হলে ছয় মাস মাসিক বন্ধ থাকে এবং এই সময় কন্ট্রাসেপশনের ইউজের লাগে না। তারপরে যখন বাচ্চা মুখে খাওয়া আরম্ভ করে, বাড়ির ফুড নেওয়া আরম্ভ করে, সে তারপর দেখা যায় তার মাসিকটা আবার রেগুলার হয়ে যায়। 35 থেকে 45 ইয়ার্সের মহিলাদের সাধারণত জয়তে টিউমার বেশি হয়। টিউমার হলে যেটা হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে 75% ক্ষেত্রেই কোনো সিমটম থাকে না, আর 25% ক্ষেত্রে যে সিমটম হয় তাতে অনেক বেশি রক্তক্ষরণ হয়। মাসে মাসে হয় বাট অনেক বেশি রক্তক্ষরণ হয়, আবার অনেক সময় যে মাসে মাসে দুবার তিনবারও হয়ে যায়, আর তলপেটে ব্যথাও থাকতে পারে। জয়িত টিউমার হলে যেটা সমস্যা হয়, একটা হচ্ছে মাসিকের সমস্যা, আরেকটা প্রধান কারণ হয় যে ইনফার্টিলিটি ডেভেলপ করে। এই ক্ষেত্রে তখন মেয়েরা ডাক্তারের সাহায্য নেয়, দুইটা কারণেই সাহায্য নেয়, একটা অতিরিক্ত রক্তক্ষরণের জন্য, আরেকটা ইনফার্টিলিটি থাকার কারণে। সেই ক্ষেত্রে আমাদের যেটা চিকিৎসা থাকে, যে আমরা চেষ্টা করি যে টিউমার হওয়া মানে টিউমারকে রিমুভ করতেই হবে, সেটার কোনো বিকল্প নেই, যে মেডিসিন দিয়ে টিউমার কমানো যাবে না। হ্যাঁ, মেডিসিন দিয়ে কিছুটা সময় সিমটম কমানো যাবে, বাট টিউমারটা অপারেশন করতে হবে। আমরা সেই ক্ষেত্রে 40 বছরের নিচে এবং পরিবার যদি কমপ্লিট না হয়, সেক্ষেত্রে আমরা সাধারণত মায়োমেক্টমি করি, টিউমারটাকে ফেলে দিই। আগে যেমন মাসিকটা মেনোপোজটা হয়তো 45 থেকে 50-এর ভিতরে, এখন মেনোপোজের এজটা বাড়ছে, 50 থেকে 52-র ভিতরে মেনোপোজ হয়ে যায়, মাসিক বন্ধ হয়ে যায়। মাসিকের সময় যেটা সবাইকে, যেটা পরিষ্কার পরিচ্ছন্ন এক নম্বর থাকতে হবে, তার খাওয়া দাওয়াটা ভালো করে করতে হবে। অনেক সময় মাসিকের সময় মেয়েদের দেখা যায় মাথা ব্যথা করে, বমি বমি ভাব হয়, তলপেটে প্রচণ্ড ব্যথা হয়, সেটা যদি অসহনীয় হয় তাহলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। নর্মাল যে কাজকর্ম সেগুলো রেগুলার মতোই করে যেতে হবে। মাসিকে হওয়ার সময় যে তাকে খুব বেশি অ্যানসাক্স হয়ে যেতে হবে, সেটা হওয়া উচিত না। প্রিয় দর্শক, আমি প্রফেসর এম তৌহিদুল হক। আমরা একটি হেলথ টিপস ভিডিও ইউটিউবে চালু করেছি, এখানে বাংলাদেশের স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের মতামত আছে। আপনারা যে কোনো বিষয়ে মতামত জানতে পারবেন এবং আমাদের এই ভিডিওটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।